হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুমিস কুকিং আর্ট। সারাদিন রোজা রাখার পরে সবসময় ইফতারিতে যে ভাজা পোড়া খেতে হবে এমন কোনো কথা নেই, বরং একটু হেলদি কিছু খেলে শরীর এবং মন দুটি ভালো থাকে এবং ইবাদতও ভালোভাবে করা যায়। ভিউয়ার্স, আমি এমন একটি রেসিপি নিয়ে আজকে এসেছি যা শুধু স্বাস্থ্যকরই না, বরং এটি অনেকটা রিফ্রেশিংও বটে। আর এর নাম হচ্ছে ভিয়েতনামিজ রোল, অথবা এটিকে রাইস পেপার রোলও বলা হয়। এই জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা এবং মাথা লেজ সব ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, এখানে আছে 1/4 চা চামচের মতো রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচের মতো ফিশ সস, ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ইউটিউবে সুমিস কুকিং আর্টের হোম পেজে গিয়ে সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন প্লিজ। চিংড়ি মাছ রান্না করার সময় যেহেতু শ্রিঙ্ক করে, তাই ভিউয়ার্স আমি প্রতিটি চিংড়ি মাছকে একটি টুথপিক দিয়ে গেঁথে নিব। দেখুন আমি কিভাবে করছি, এইভাবে লম্বালম্বিভাবে টুথপিক আমি গেঁথে নিব যাতে মাছটি রান্নার পরেও কিছুটা সোজা থাকে। এইভাবে ভিউয়ার্স এক এক করে আমি প্রতিটি চিংড়ি মাছের গায়ে এইভাবে টুথপিক গেঁথে দিব। আপনারা যদি চান এই স্টেপটি স্কিপও করে যেতে পারেন, সরাসরি চিংড়ি মাছ পানির মধ্যে দিয়ে কুক করে নিতে পারেন। ভিউয়ার্স, সবগুলো মাছ কাঠি গাঁথা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিব। এই প্যানের মধ্যে এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। পানিতে বলক ফুটতে শুরু করেছে, কিছুক্ষণ পরে আমি চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে দিব যাতে করে মাছের সব দিক সমানভাবে কুকড হয়। উল্টে পাল্টে দিলাম, এমনভাবে রান্না করব ভিউয়ার্স যাতে মাছ সেদ্ধ হবে এবং পানীয় সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। এখন সেই কুক করা মাছগুলি আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে মাছ থেকে সেই টুথপিকের কাঠি আমি বের করে নিব। এই প্যাকেটটিতে যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাইস ভার্মিসিলি, এগুলি সাধারণত এশিয়ান গ্রোসারি শপগুলিতে পাওয়া যায়। আর যে মেইন ইনগ্রেডিয়েন্টস তা হচ্ছে রাইস পেপার। এই পেপারের মধ্যেই ভিউয়ার্স নুডলস, সবজি এবং মাছ দিয়ে রোল করা হয়। এই বাটিটির মধ্যে ভিউয়ার্স আমি একদম বয়েল করা পানি নিলাম। এই প্যাকেটটিতে যেই পরিমাণ রাইস নুডলস আছে তার 1/4 ভাগ আমি খুলে নিচ্ছি, খুলে সেই ফুটন্ত পানির মধ্যে আমি এটি রেখে দিব। রাইস নুডলস গরম পানিতে সরাসরি চুলায় সেদ্ধ না করে এইভাবে রেখে দিলে 5 থেকে 6 মিনিটের মাথায় নুডলস সেদ্ধ হয়ে আসবে এবং ঝরঝরাও হয়ে যাবে। রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি পানি ফেলে ছেঁকে নিব। এখানে আমি আরও যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব তার মধ্যে আছে গাজর, এরকম জুলিয়ান কাট করে কেটে নেওয়া, লেটুস কুচি করে কেটে নেওয়া, ক্যাপসিকাম এবং শ্যালট বা পেঁয়াজ পাতা। আপনারা চাইলে পেঁয়াজ পাতার পরিবর্তে শসাও ব্যবহার করতে পারেন। দেখুন আমি সেই রাইস নুডলস পানি ঝরিয়ে নিয়েছি, কেমন ঝরঝরে হয়ে এসেছে। এই বড় বাটিটির মধ্যে ভিউয়ার্স আমি ফুটন্ত গরম পানি নেব এবং এই পানির মধ্যে আমি সেই রাইস পেপার নিয়ে চারপাশ থেকে একটু একটু করে ভিজিয়ে নিচ্ছি যাতে চারপাশ নরম হয়ে আসে। যখন চারপাশ নরম হয়ে আসবে তখন পুরো রাইস পেপারটি আমি এইভাবে পানির মধ্যে চেপে ধরব। খুব বেশি সময় কিন্তু রাখবো না ভিউয়ার্স, জাস্ট
10 সেকেন্ডের মতো রেখেই আমি তুলে নিব। তুলে আমি এরকম একটি বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে বাসায় যে কিচেন টাওয়েল থাকে সেই কিচেন টাওয়েল ভাঁজ করে তার উপরেও নিতে পারেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেটুস কুচি করা, দিলাম সেই সেদ্ধ করে নেওয়া ঝরঝরে রাইস নুডলস, দিচ্ছি জুলিয়ান কাট করে কাটা গাজর, শ্যালট বা পেঁয়াজ পাতা, সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিলাম ক্যাপসিকাম টুকরা। এখন রোল করার পালা, দেখুন আমি কিভাবে রোল করছি। প্রথমে এক পাশ থেকে করে এরপরে বাকি দুই পাশ আমি এইভাবে ভাঁজ করে নিলাম। এখন প্রথম পাশে যে রোল করেছিলাম সেই দিক দিয়েই চেপে ধরে একটু হালকা প্রেসার দিয়ে ভিউয়ার্স এভাবে চেপে চেপে আমি ঘুরিয়ে রোল করে ফেললাম। খুবই সহজ তৈরি হয়ে গেল আমার ভিয়েতনামিজ রোল বা রাইস পেপার রোল। আপনাদের সুবিধার্থে ভিউয়ার্স আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রাইস পেপারটি পানির মধ্যে সোক করে নিয়ে বয়ল করে নিতে হবে। খুব বেশি সময় অবশ্যই রাখবেন না, জাস্ট 10 সেকেন্ডের মতো রেখেই এটি সাথে সাথে তুলে নিতে হবে। এরপর এর মধ্যে সবজি, রান্না করা চিংড়ি মাছ, ধনে পাতা এবং নুডলস দিয়ে রোল করে নিতে হবে। ভিউয়ার্স আমি আবারও বলে নিচ্ছি, চিংড়ি মাছ আপনারা চাইলে সেই মশলাগুলো দিয়ে মাখিয়ে সরাসরি পানিতে সেদ্ধ করে নিতে পারেন এবং অবশ্যই পানি শুকিয়ে নিতে হবে। এই রোলের সাথে একটি স্পেশাল সস সার্ভ করা হয়, সেটি তৈরির জন্য এই বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ সয় সস, 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। বাজার থেকে কেনা যে কোনো ধরনের সুইট চিলি সস ব্যবহার করতে পারেন। বাস এই তিনটি ইনগ্রেডিয়েন্টসকে আমি একসাথে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল আমার ভিয়েতনামিজ রোল এবং সেই সাথে সেই স্পেশাল সসটি। এবং এই রোলের সাথে অবশ্যই অবশ্যই সসটি সার্ভ করতে হবে। এই রোলটি তৈরি করার জন্য রাইস পেপার এবং রাইস নুডলস আমি একটি এশিয়ান গ্রোসারি শপ থেকে কিনেছি। যারা দেশে থাকেন তারা বড় বড় সুপার শপগুলিতেও খুঁজে দেখতে পারেন। আমার জানা মতে মিনা বাজার সুপার শপে এই রাইস পেপার পাওয়া যায়। ভিউয়ার্স, এই রেসিপিটি একবার হলেও এই রমাদানে ট্রাই করে দেখবেন এবং কেমন হলো তা আমাকে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, এই ধরনের নতুন নতুন ভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।